ছোটকা আসি। হ্যাঁ, আমার প্রণামটা ডিউ রইলো, এসব মিটে গেলে আগেরও কয়েকটা ডিউ আছে, একবারে সব শোধ করে দিও কেমন? অল দ্য বেস্ট। যাবো এখন? Yes, I'm waiting. Thank you. একটা বিষয়ে নিশ্চিন্ত হওয়া গেল। কি বিষয়? কেন তুমি বুঝতে পারছো না? না না, মেজদা সবই বোঝে, মাঝে মাঝে শুধু সব বুঝেও না বোঝার ভান করে। এই যা, তুই এভাবে আমার সাথে কথা বলিস না। তুই মাঝে মাঝে ভুলে যাস যে আমি তোর মেজদা। আমি ভুলিনি মেজদা, আমি কিচ্ছু ভুলিনি। আমি ভুলিনি তুই যে সেই অতিথি রায়চৌধুরীকে নিয়ে জলপাইগুড়ি গেলি, তারপর তোর সাথে আমার এখানে দেখা। আমি ভুলিনি, আমি ভুলিনি যে তুই ফিরে আসার পর একদিনও তোকে আমি বাড়িতে দেখিনি, তুই তোর ফ্ল্যাটে আছিস অদিতি রায়চৌধুরীকে নিয়ে। ভুলিনি মেজদা, আমি কিচ্ছু ভুলিনি। এই শোন শোন, তুই বারবার কেন এই অদিতি, ডক্টর অদিতি রায়চৌধুরী, ডক্টর অদিতি রায়চৌধুরী বলিস কেন বলতো? হ্যাঁ, সে তো এখনো পর্যন্ত আমার স্ত্রী, তার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি, আর সেই হিসেবে এখনো সে আমার স্ত্রী হন আর তোর বৌদি হন। দেখ মেজদা, প্লিজ আমার এসে চাপিয়ে দিস না। কাকে আমি বৌদি বলবো, কাকে বৌদি বলবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ওনার নাম অদিতি রায়চৌধুরী, আমি ওনাকে অদিতি রায়চৌধুরী বলে সম্বোধন করতে বেশি কমফোর্টেবল, দ্যাটস অল। আরে থাক থাক থাক, এখন একটু মস্ত আলোচনা থাক। তবে তোমার মধ্যে যে এতক্ষণই বদল ঘটে যাবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। কেন বর্দা, বিপদের সময় নিজের স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ানোটা যদি বদলে যাওয়া হয় তাহলে এরকম বদল যেন আমার বারবার ঘটে। এত যে নিজের স্ত্রী নিজের স্ত্রী করছো, তো সেই নিজের স্ত্রী তোমার কাছে থাকলো কদিন? আমি এই এক কথা এক বিষয় আলোচনা বারবার করতে চাই না। আমার স্ত্রী আমার সঙ্গে থাকেনি সেটা যেমন তার দায়, তেমন আমার স্ত্রীকে আমিও আমার সঙ্গে রাখতে পারিনি সেটা যেমন আমার দায়, আমার পুরো পরিবারের দায়। চাকরি আমার ক্লাস আছে, ক্লাসে যাচ্ছি। ওকে কোনো কথা বলাই যায় না। আর বলতে আসিস না তুই, ছোট মুখে বড় কথা মানায় না। বড়দা যেটা বলতে পারে তুই সেটা বলতে পারিস না। যাই আমি। হ্যাঁ বলো, আমার ক্লাস আছে। বলছিলাম আমি একটা কথা শুরু করেছিলাম, সেটা তো শেষ করে উঠতে পারিনি। হ্যাঁ বলো কি কথা। হ্যাঁ বলছিলাম শ্রেষ্ঠা যে এই কলেজে যুক্ত হলো সেটা বলতে পারো একরকমের ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ ভালো পড়াতে পারলে ভালো। ওর সঙ্গে আমাদের যে বিরোধটা ছিল সেটা তো মিটেই গেছে, এখন তো ওদের বিয়েতে আর কোনো অসুবিধে নেই। এখন ওদের চার হাত এক করে দিতে পারলেই আমরা শান্তি পাবো। সেটা তো শঙ্কর মতামত, আমরা ডিসিশন নেবো কি করে? আরে শঙ্কর মতামতের কি আছে, ওদের এতদিনের সম্পর্ক, তাছাড়া ওদের বিয়ে তো ফাইনাল হয়ে গেছিল। আরে বাবা ভেঙেও তো গেছিল, কিন্তু যে কারণে ভেঙে গেছিল সেই কারণটা তো আজ আর নেই মেজদা। বোকার মতো কথা বলিস না, সেই কারণটা আজ নেই, সেদিন তো ছিল। আর আজও শঙ্কর মনের ভেতরে সেই কারণটা আছে কিনা সে ডিসিশন তো শঙ্কর নিতে পারবে, আমি বলতে পারবো না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে একটা মেয়ে সামান্য একটা ভুল করেছে তার জন্য। কি বলছো কি বলতো তুমি, সামান্য ভুল? সেদিন তো তুমি সবচেয়ে বেশি চিৎকার করেছিলে, তুমি তো সবচেয়ে বেশি রাগারাগি করেছিলে, বলেছিলে মেয়েটার সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক রাখবে না, আর আজকে বলছো তুমি সামান্য ভুল। বলেছিলাম বলেছিলাম মেয়েটা যদি ফিরে না আসতো তাহলে। আরে সেটা তো ওখানে কোভিড বেড়ে গেছে, ছড়িয়ে পড়েছে চারিদিকে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তাই জন্য ওর বাবা মা ওকে এখানে পাঠিয়ে দিয়েছে। নর্মাল করছে পাঠাতো না। নর্মাল হোক অ্যাবনর্মাল হোক, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই। যাই হোক, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ওদের বিয়েটা নিয়ে ভাবছে আমাদের আর কোনো অসুবিধা রইল না, কি তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি। সো বলছি মেজদা, ছেলেটার যে একটা ভালো জায়গায় বিয়ে হোক, একটা ভালো মেয়ের সাথে বিয়ে হোক, সেটা কি তুই কোনোভাবেই চাস না? আরে আমি কি চাই, তোরা কি চাস, তাতে কার কি আসে যায়? আশ্চর্য ব্যাপার, শঙ্খ কি চায় সেটা জানবার চেষ্টা কর, কারণ ডিসিশন তো শঙ্খকে নিতে হবে। আমি জোর করে শঙ্খকে বিয়ের পিঁড়িতে বসাতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি।
ভরদা, যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তা তো বটেই। অনেকদিন ধরেই তোমার একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলো 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 বলো। মোহর, মোহর বসু, এই মেয়েটা জানি, আমার সব দিকে চোখ আছে, সব দিকে কান আছে, সব কথা আমার কাছে আসে। তোমাকে এর জন্য বেশি ভাবার প্রয়োজন। আমার শুধু তোমাকে এটুকুই বলার ছিল, তুমি যখন সবটা বুঝতে পেরেছো, সবটা জানতে পেরেছো, আমার আর তোমায় কিচ্ছু বলার নেই। এবার শুধু ওদের বিয়েটা আমাদের তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, দ্যাটস অল। Good morning, everyone. Good morning, sir. 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 Sir, আজকে তো আপনার কোনো ক্লাস নেই। হ্যাঁ, আমি জানি আজ আমার ক্লাস নেই। আমি আজকে এখানে এসেছি তোমাদের সঙ্গে তোমাদের নতুন ম্যামকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে। Good morning, ma'am. গুড মর্নিং, হাউ ইজ এভরিওয়ান? সবাই কেমন আছো? আমরা ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আই এম অলসো গুড। এই তো ভালোই হলো, আলাপ পরিচয় ঠিকঠাক হয়ে গেল। উনি তোমাদেরকে এসছেন সাইকোলজি পড়াবেন বলে, আমি তাই জন্য এসেছি আজ ওনার প্রথম দিন ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। বসো না। না না, আমার দেরি হয়ে যাবে, আমার ক্লাস আছে। আর কিছুক্ষণ থেকে যাও। ভাই, আর ইউ ফিলিং নার্ভাস? আরে তোমরা সবাই তো গম্ভীর কেন, চুপ কেন? প্রথম দিন ম্যাম এসছেন, একটু আপন করে নাও, আলাপ পরিচয় করো। তুমি কি নার্ভাস ফিল করছো? তা নয়, আজকে ক্লাসে প্রথম দিন তো, আগে সবার সাথে একটু আলাপ করে নি। তা তোমরা আজকে এত কম স্টুডেন্ট কেন? না মানে তোমাদের স্ট্রেংথ তো অনেক বেশি, আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে যেটা দেখলাম। ম্যাম অ্যাকচুয়ালি আজকে তো লকডাউনের পর ফার্স্ট ক্লাস করলো, ওই জন্য হয়তো কেউ আসেনি সেরকম, আস্তে আস্তে সবাই চলে আসবে। তোমার নাম? ম্যাম আকাশ ঘোষ। ম্যাম রাহি পাল। আপনি তো আমার নাম জানেনই ম্যাম, আপনি তো আমার সঙ্গে বলেও কথা বলেছেন। ও, তুমি ছিলে? আপনার মেমরি এত পোর, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে ম্যাম। আপনি আমাদের টিচার, আমাদের ক্লাস নেবেন, আপনার মেমরি এত পোর হলে কি করে হবে ম্যাম? আপনি এর মধ্যেই সব ভুলে গেলেন। ওই তো দিয়া ময়ূরের সঙ্গে তো আপনি কলেজ ছিলেন, তাই না? না না, আমরা তখন সবাই কলে ছিলাম, ইভেন তখন শ্রেষ্ঠা দিও আমাদের সাথে ছিল কলে। তো আমরা ওকে জাস্ট আলাপ করে দিচ্ছিলাম যে শ্রেষ্ঠা দি আমাদের উডবি টিচার। বাট মোহর, উনি তো তোমাকে একদিনই দেখেছেন, তো মনে রাখাটা কি সম্ভব? তাছাড়া তুমি নিজেকে তো ইম্পর্টেন্ট কেন মনে করো বলো তো? জানি না বাবা, উনি তোমাকে ভুলে গেছেন বলে তুমি উল্টো ওনাকেই কথা শোনাচ্ছ। আছো, ওনার তো ভুলে যাওয়ার কথা নয়, ওনার ভালো করে মনে থাকার কথা। হয়তো উনি নিজেই মনে করতে চাইছেন না। এনিওয়ে,
মোস্ট ওয়েলকাম ম্যাম। আপনাকে আমাদের টিচার হিসেবে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, মানে তুমিও তো বাকিদের মতন একজন স্টুডেন্ট, তাহলে আমার তোমাকে ভুলে যাওয়ার কথা নয় কেন? আপনি ভালো করে মনে করুন, দেখবেন ঠিক মনে পড়বে। আসলে আপনার আমাকে ভুলে যাওয়ার কথা নয়, কারণ আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমার জন্য কি কি করে থাকেন। স্টুডেন্ট হওয়ার আগে একজন ম্যাম আমার জন্য এত কিছু ভেবেছেন, তিনি আমাকে ভুলে গেলেন। আমি খুব লাকি ম্যাম, স্টুডেন্ট হওয়ার আগে আপনার এত ভালোবাসা, এত আশীর্বাদ আমি পেয়েছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।